आज आमी रान्ना करब शुकनो माछेर तरकारी। शुकनो माछेर तरकारी बनानोर जोन्नो आमी नियेछी आलू एभावे लम्बा करे केटे नियेछी, मूलो मूलो ठीक सेम शेपे केटे नियेछी, बेगुन सेम शेपे केटेछी आर नियेछी शिम, शिमकेओ आमी एइभावे केटे नियेछी। आर एकटा माझारि साइजेर शुकनो माछके आमी भालो करे धुइये केटे नियेछी। एखन कड़ाइते आमी चार थेके पाँच टेबिल स्पून सर्षेर तेल के भालो करे गरम करे नियेछी। एबार आमी किछु प्याज कुचि सर्षेर तेले दिए देव। प्याज लाइट ब्राउन भाजा होए गेले आमी तारपर सब्जीगुलो दिए देव। प्याज भाजा होए गेछे, एखन आमी सब्जीगुलो दिए देव। एखन आमी देव नून स्वादमतो, হলুদ গুঁড়ো 3/4 টিস্পুন আর লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন। সবজির সাথে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে 10 মিনিট ভাজা করে নেব। সবজির সাথে মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি শুকনো মাছগুলো দিয়ে দেব। এখন আরও 5 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে আমি জল দিয়ে দেব। জল দিয়ে 20 মিনিটের জন্য ভালো করে ঢাকনা দিয়ে রান্না করব। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের শুকনো মাছের তরকারি। শুকনো মাছের তরকারি এবার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন।